হাই গাইস, আমি কেয়া। আমি আবার এসে গেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি খোকা ইলিশ। তো দেখো, এই মাছটা আজকে আমি বানাবো, খোকা ইলিশ। তো অলরেডি আমি ধুয়ে কেটে রেখে দিয়েছি, তো দেখতেই পাচ্ছ। আর সাথে আমি দেবো, এই যে কেটে রেখে দিয়েছি গোটা পেঁয়াজ কাটলাম, আর রসুন, আদা আর কাঁচা লঙ্কা আছে। তার সাথে আমি আলু কেটে রেখে দিয়েছি। আপনারা আলু দিতেও পারে, নাও দিতে পারে, কেননা অ্যাকচুয়ালি আমার ছেলে একটু আলু খেতে ভালোবাসে, তাই আমি মাছের ঝোলে একটু আলু দিই। আর আপনারা আলু নাও দিতে পারেন, আপনারা এমনি রান্না করতে পারেন। মাছটার নাম জানেন, খোকা ইলিশ, মানে ইলিশ মাছের মধ্যে প্রথমে গন্ধ একদম। তো আজকে আমি বানাচ্ছি, আমি রসুন পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। চলো আমি স্টার্ট করি বানানো। তো আমি এখন মিষ্টিতে মশলাগুলো বাটবো। আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে। দিলাম হলুদ, নুন, এখন মাখবো। এই মাছগুলো বেশি ভাজবো না, কারণ এই মাছগুলো খুব নরম হয়, তাই আমি অল্প ভেজে ভেজে উঠে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বেশি ভাজলে আবার ভেঙে যেতে পারে, তো খুব নরম মাছ, হালকাই ভাজতে হয়। কালো জিরা, দিলাম পেঁয়াজ, ভালো করে ভাজবো লাল করে। আর সাথে দিলাম কাঁচা লঙ্কা। তো লাল লাল হয়ে গেছে পুরো পেঁয়াজটা, এবার আমি বাটা পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা আর দিলাম। দিলাম হলুদ, কালো শুকনো লঙ্কা গুঁড়ো, আর এটা দিলাম বলকি গরম মশলা, মানে আর এটা দিলাম ভোরে গুঁড়ো, দিলাম নুন, ভালো করে কষাবো মশলাটাকে। আলুগুলো দিয়ে দিলাম, একদম কষিয়ে গেছে মশলাটা, আমি এখন এবার জল দিয়ে দিই। কম আসছে আমার, তো প্লিজ কিছু মাইন্ড করবেন না। তো আমি এখন মাছগুলো দিয়ে দিই। খুব সুন্দর গন্ধ আসছে, ইলিশ মাছের গন্ধটা ভরে গেছে ঘরে। চলো, আমার রান্না তো কমপ্লিট হয়ে গেল, একটু করে হয়ে যাবে, একটু মানে মাখা মাখাই করবো মাছটা, আর পরে আমার মাছটা রেডি হয়ে যাবে, আপনার আমি সেটা করে। তো প্রায় আমার মাছের ঝোলটা হয়ে এসেছে, একটু আমি তেল দিয়ে দিলাম উপরে, সরষের তেল দিলাম,
এই মাছটা আপনারা আপনারা বেগুন দিয়েও করতে পারেন, কালো জিরা দিয়ে দিয়েও করা যায়। আর আমি আজকে আর রসুন পেঁয়াজ দিয়ে একটু করলাম। আপনারা যা 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 ইচ্ছা যেমনভাবে করবেন সেভাবেই এই মাছটা হয়। চলো, এইভাবে রাখি।